ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। নির্বাচন সুষ্ঠু না হলে বৈশ্বিক আঘাতে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে বলেন আসম আব্দুর রব। সরকার হিংসুটে, তাই খালেদা জিয়াকে বিদেশ যেতে দিচ্ছে না বলেন সেলিমা রহমান। সংঘাত সৃষ্টি করে বিএনপি জামায়াতে ক্ষমতায় যেতে চায় বললেন নাসিম। টিপু প্রীতি হত্যা, আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগ নেতা আশরাফ। নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের ঝঞ্ঝনানির সুযোগ নেই বললেন র‍্যাব। মেহেরপুর জেলা জামায়াতে তিনজন নেতা আটক। রাজ্যের এক কোটি জপকারী ভুয়ো, দিল্লিতে বসে পাল্টা দাবি শুভেন্দুর। মিয়ানমার থেকে ফিরলেন 29 জন বাংলাদেশি। জাপানে ডেঙ্গুর ভ্যাকসিন ব্যবহারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব বলেছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক না হলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ বৈশ্বিক আঘাতে আমাদের দুর্বল রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। ভোটারবিহীন ক্ষমতা দখলের খেসারত হিসেবে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান আইনগত ও নৈতিকভাবে ধসে পড়েছে এবং রাষ্ট্র একটি গণ লুটপাটের কারখানায় পরিণত হয়েছে। ক্ষমতাসীন দল তার স্বার্থ রক্ষায় জাতীয় নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলে দিচ্ছে। জিএসটির স্থায়ী কমিটির সদস্য এস এম আনসার উদ্দিনের শোক সভায় আসম আব্দুর রব এ সকল কথা বলেন। 2 অক্টোবর বিকেলে জিএসটির সিনিয়র সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই শোক সভা। সরকার হিংসুটে, তাই খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছেন না বলেন সেলিমা রহমান। সরকার হিংসুটে, তাই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছেন না বলে মন্তব্য করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ের প্রধান সড়কের পাশে আয়োজিত পথসভায় প্রধান বক্তা হিসেবে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। সেলিমা রহমান বলেন এই সরকার হিংসুটে দেখে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না, শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে তাকে জেলে রাখা হয়েছে, এতেই সরকার ক্ষান্ত হননি। বেগম জিয়াকে হত্যার উদ্দেশ্যে স্লো পয়জনিং করেছে বলেও আমরা মনে করি, তিনি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বিএনপি এর নেত্রী বলেন আজকে আমরা একটি ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আন্দোলন করছি, রোড মার্চের মাধ্যমে দেশের জনগণ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের এখন শুধু ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আরেকটু এগিয়ে যেতে হবে, দেশের মানুষ না খেয়ে ধুকে ধুকে মরছে। আমি একটা কথাই বলতে চাই, গতকাল আমি পেঁয়াজ কিনেছি 100 টাকায়, একটা ডিম 16 টাকায়, বেগুন 100 টাকায়, একের পর এক জিনিসপত্রের যে দাম তাতে আমাদের দেশের সাধারণ মানুষ না খেয়ে মরার উপক্রম হয়েছে। সংঘাত সৃষ্টি করে বিএনপি জামায়াতে ক্ষমতায় যেতে চায় বললেন নাসিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আহম বাহাউদ্দিন নাসিম বলেছেন বিএনপি জামায়াত হলো সাম্প্রদায়িক গোষ্ঠী, এরা ধর্মের নামে রাজনীতি করে, এরা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদের সৃষ্টি করে দেশকে বিভক্ত করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। বাংলাদেশের মানুষের মধ্যে সংঘাতের রাজনীতি সৃষ্টি করে বিএনপি জামায়াতে ক্ষমতায় যেতে চায়, এরা গণতন্ত্রে বিশ্বাসী না, স্বৈরতন্ত্রের উপর ভর করে আমাদের নেত্রীকে উৎখাত করতে চায়। দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সকল কথা বলেন। বাহাউদ্দিন নাসিম বলেন বিএনপি জামায়াত নতুন করে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে, তারা সমাবেশের নামে বিভিন্ন জায়গায় হামলা করছে, নির্বাচন এলেই এরা নানা টালবাহানা শুরু করে, কারণ তারা জানে তাদের জনসমর্থন নেই, জনগণ তাদের ভোট দেবে না, তাই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালায়। এরা বিদেশি প্রভুদের কাছে নালিশ করে দেশের গণতান্ত্রিক
ধারাবাহিকতাকে বিনষ্ট করতে চায়, এরা কখনো দেশের ভালো চায় না। টিপু প্রীতি হত্যা, আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগ নেতা আশরাফ। রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশিক ইমামের আদালতে আইনজীবীর মাধ্যমে আশরাফ তালুকদার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় 20 জুলাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর আগে গত 5 জুন শাহজাহানপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদার সহ 33 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার। গত 20 জুলাই চার্জশিট গ্রহণ করে মারুফ সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের ঝঞ্ঝনানির সুযোগ নেই বলেন র‍্যাব। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, আসন্ন নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অস্ত্রের ঝঞ্ঝনানির সুযোগ নেই। নিয়মিত অভিযানের অংশ হিসেবেও গত সপ্তাহে 6টি অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। রাজধানীর কাউরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নির্বাচনকে সামনে রেখে অস্ত্রের ঝঞ্ঝনানির বাড়তে পারে বলে আশঙ্কা করছে নির্বাচন কমিশন। এ বিষয়ে র‍্যাবের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে খন্দকার মঈন বলেন, র‍্যাবের ম্যান্ডেট হলো অস্ত্র, জঙ্গি, মাদক, সন্ত্রাসী দমন। আমরা শুধু নির্বাচনকে কেন্দ্র করে কাজ করছি তা নয়, অবৈধ অস্ত্র বহন ব্যবহারের তথ্য পেলে আমরা কাজ করি। গত সপ্তাহে যশোর থেকে 6টা অস্ত্র উদ্ধার করা হয়েছে। সব মিলে শুধু নির্বাচন না, যে কোনো সময় আমরা জড়িতদের আইনের আওতায় নিয়ে আসছি। মেহেরপুর জেলা জামায়াতের 3 নেতা আটক। মেহেরপুর জেলা জামায়াতের 3 জন নেতাকে আটক করেছেন পুলিশ। বিকেল 3টার দিকে জেলা শহরের খন্দকার পাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন জেলা জামায়াতের রুকন বন্দর গ্রামের তিলক শেখের ছেলে মোহাম্মদ আব্দুল জব্বার, রাধাক্রান্তপুর গ্রামের শিহাবুদ্দিনের ছেলে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রফ উরফে মুকুল ও মেহেরপুর শহরের মণ্ডলপাড়ার মিজানুর রহমানের ছেলে মেহেরপুর জেলা শিশবিরের সাবেক সভাপতি ইকবাল হোসেন। এ ব্যাপারে জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান বলেন, জেলা শহরের একটি দোয়া মাহফিলের অনুষ্ঠান থেকে ওই 3 জনকে আটক করেছেন পুলিশ, অবিলম্বে তাদের মুক্তির দাবি জানায়। রাজ্যের 1 কোটি জবকারী ভুয়ো, দিল্লিতে বসে পাল্টা দাবি শুভেন্দুর। 100 দিনের কাজের বকেয়া আদায়ের দাবিতে দিল্লিতে যখন প্রাণপাত করছেন রাজ্যের তৃণমূল নেতৃত্ব, ঠিক একই সময়ে রাজধানীতে বসে বাংলার 100 দিনের কাজ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, 100 দিনের কাজে বাংলায় যে দুর্নীতি হয়েছে সেটা স্বাধীন ভারতের সবচেয়ে বড়। তৃণমূলের কর্মসূচির পাল্টা হিসেবে দিল্লিতে শুভেন্দুকে দিয়ে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করল বিজেপি। দিল্লির দলীয় দপ্তর থেকে শুভেন্দু দাবি করলেন যে 100 দিনের কাজের টাকার দাবিতে দিল্লিতে তামাশা করছে তৃণমূল, সেই 100 দিনের কাজের প্রায় 1 কোটি জবকাটি ভুয়ো। দক্ষিণ 24 পরগনায় সবচেয়ে বেশি ভুয়ো জবকাট। শুভেন্দু জানিয়েছেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবি জানাবেন শুভেন্দু। মিয়ানমার থেকে ফিরলেন 29 জন বাংলাদেশি। মিয়ানমারের বিভিন্ন জেলে কারাভোগ শেষে 29 জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন। বর্ডার গার্ড বাংলাদেশ ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের মধ্যে অনুষ্ঠিত ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে টেকনাফ সীমান্ত দিয়ে তারা দেশে ফেরত আসেন। মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস ও সিতওয়েতে বাংলাদেশ কনসুলেটের চলমান প্রচেষ্টার ফল হিসেবে দীর্ঘ 18 মাস পরে এমন প্রত্যাবাসন সম্ভব হয়েছে। এর আগে গত বছরে 23 মার্চ 41 জন বাংলাদেশি নাগরিকের প্রত্যাবাসন করা হয়েছিল।
জাপানে ডেঙ্গুর ভ্যাকসিন ব্যবহারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ। জাপানের তাগেতা ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি ডেঙ্গু প্রতিরোধী ভ্যাকসিন ব্যবহারের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিউ ডেঙ্গা নামের এই ভ্যাকসিনটি ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং ইন্দোনেশিয়া ও ব্রাজিলে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে। nippon.com-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে তীব্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং উচ্চ সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস এমন 6 থেকে 16 বছর বয়সী শিশুদের জন্য এই ভ্যাকসিন চালু করা হবে। ডেঙ্গু একটি মশাবাহিত রোগ যা বিশ্বব্যাপী বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে একটি বড় সমস্যা হয়ে উঠেছে। আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার দেশগুলোতে ডেঙ্গু সংক্রমণ বেড়েই চলছে।